हमरा कजन परिचालित क्षमा पूजाय उपस्थित रहेछि। हमरा पूजो दिन आसते पारिनि किन्तु अमावस्या एखनो चलछे, सेई हिसाबे मायेर विदाय हयनि। आजके तिथिओ काली पूजार सेई तिथि चलछे, आर आमराओ चेष्टा करलाम एसे आपनादेर संगे एकटु आनंद भाग करे निते। एक मासेर बेशी सेई अक्टोबर थेके शुरू होयेछे गणेश पूजो, तारपरे विश्वकर्मा थेके दुर्गा लक्ष्मी काली जगदात्री कार्तिक चलबे। तो पूजोर परिवेश सुंदर, आबहवा सुंदर, धान पाकछे, चारिदिके मनोरम दृश्य, लक्ष्मी आसछेन। এই সময়টা আমাদের গ্রাম বাংলার পরিবেশ সত্যি মনোরম থাকে এবং আনন্দে থাকে। গত দু তিন বছর করোনার ভয়ে ভয়ে কাটিয়েছি আমরা, না পুজো পার্বণ অনুষ্ঠানও করতে পারিনি, তীর্থযাত্রাও হয়নি। প্রধানমন্ত্রী তার সদাই হাত বাড়িয়ে দিয়েছেন, বাড়ি বাড়িতে রেশন পৌঁছে দিয়েছেন, চাল পৌঁছে দিয়েছেন, সেজন্য খেয়ে পরে বেঁচে আছে। আর ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে, বিশ্বে অনেক ঘটনা ঘটছে কিন্তু ভারত তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। সংস্কৃতি ধর্ম পরম্পরাকে বাঁচিয়ে রেখে এই দেশ বিশ্ব কল্যাণে কাজ করবে, এটা আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি। সেই জন্য আমরা সবাই মিলে এই যে পুজোর আয়োজন করেছি, পাশে আমার হরিনাম হচ্ছে বোধ হয় কোথাও নাকি মহোৎসব হচ্ছে। তো আমাদের এই দেশ হচ্ছে ধর্মের দেশ, আর সেই জন্য ভগবান 10 বার এই দেশেই এসছেন, অন্য কোথাও যাননি, ভুল করেও যাননি। যে আস্তে 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 গাড়ি ঘুরে গেল, চীন চলে গেল, এরকম নয়, সোজা সুজি এই ভারতবর্ষে এসছে। তো সেই দেশে প্রত্যেকটি কণা মাটি পবিত্র, জল নদী সমুদ্র তীর্থক্ষেত্র বহু সাধু সন্তের তপস্যায় সূর্যদের রক্তে এই দেশ পবিত্র হয়েছে। আর এটা রক্ষা করার জন্য যুগ যুগ ধরে বহু মানুষ জীবনদান করেছেন, পরিশ্রম করেছেন, শহীদ হয়েছেন। তো এই দেশকে, দেশের ধর্ম সংস্কৃতিকে, সীমাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। আর একসঙ্গে মা কালী, মা দুর্গা, সরস্বতী একই প্যান্ডেলে পুজো হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। তো বিভিন্ন মত পদ, বিভিন্ন রুচির লোক থাকলে আমাদের কখনো অসুবিধা হয় না একসঙ্গে বসে আনন্দ করতে, খেতে, কারণ আমরা মা প্রভুর সেই আশীর্বাদের জন্য সব কাজ করি। তাই একসঙ্গে বসে খিচুড়ি খাওয়া, প্রসাদ নেওয়া, আর একসঙ্গে মিলেমিশে সুখে দুঃখে থাকার শপথ আমরা নিই। তাই এই যে পুজোর আয়োজন, পুজো তো বাড়িতেও মন্দির আছে, অনেক জায়গায় মন্দির আছে, কিন্তু সার্বজনীন পুজো করে সবার সুখ দুঃখকে আর ভাগ করে নেওয়া যে পরম্পরা আমাদের দেশে আছে, তার জন্য এই পুজোর অবতীর্ণ। তাই আমরা দূর থেকে আপনাদের এই পুজো অংশগ্রহণ করতে এসেছি, আপনাদের সুখ দুঃখ ভাগ দিতে এসেছি।